warahmatullahi wabarakatuh. Hamidan wa musallian wa musallima amma ba'd. সিলসিলায় ফুলতলি ফ্রান্স পেজের পক্ষ থেকে আজকে লাইভ অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি ঢাকা থেকে, মোহাম্মদ আরাফাত হোসেন। আমাদের সিলসিলায় ফুলতলি ফ্রান্স পেজের পক্ষ থেকে আমাদের সাথে আজকে যারা যোগ দিয়েছেন এবং যোগ দিবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের লাইভ নাসির মাহফিল শুরু করতে যাচ্ছি। শুরুতেই সবার কাছে একটু অনুরোধ করছি, আমাদের আজকের অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করে আপনি নিজে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন, অন্যকে উপভোগ করার সুযোগ দান করুন। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান জুলফিকার হান্ত নাথ শিল্পগোষ্ঠীর অন্যতম সদস্য মোহাম্মদ আবুল কাশেম। শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদে বারি তাআলা শুনবো। আর হামদে তাআলা নিয়ে আসছেন আবুল কাশেম। আবুল কাশেম কে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য বিনীত ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলফিকার হামদনাথ শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শাখার পক্ষ থেকে আজকের এই নাসিব মাহফিলের সিলসিলায় ফুলতলি ফ্রান্স পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথমেই আমি আমার প্রিয় একটি হামদে বারি তাআলা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই, সবাই সাথেই থাকুন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, মিনতি জানায় বাগরে
চেটানো। স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই, পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় দেখে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অসংখ্য মুবারক জানাচ্ছি আবুল কাসেম ভাইকে। আমি আজ আমাদের বন্ধুদেরকে, আমাদের সাথে যারা যোগ দিয়েছেন এবং যোগ দিবেন, সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানটি নিজে উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করার সিদ্ধান্ত করুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে প্রিয় উপস্থিতি। আমি আসলে প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকের এই অনুষ্ঠানে আরেকজন অতিথি আসার কথা ছিল, কারণবশত উনি আমাদের আমাদের সাথে আজকে যোগ দিতে পারেন নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো, আর নাতে রাসূল পরিবেশন করবেন জুলফিকার হামদ অনাথ শিল্পী গোষ্ঠী দারুনজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শাখার অন্যতম সদস্য আবুল কাসেম ভাইকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি বলে দাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, বাতাস আমায় তুমি বলে দাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি বলে দাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে সুর বাজে রসুল শুয়ে আছে যে আমেদে, আমারি প্রাণে এসে সুর বাজে রসুল শুয়ে আছে যে আমেদে, আমাকে সে তাই তুমি নিয়ে যাও না, বাতাস আমার তুমি নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি বলে দাও না,
যেতায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টিকে না, বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খালি, রসুলের গামে যার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের গামে যার পরিপাটি, সেই মাটি ছুতে মন হয় দেওয়ানা, বাতাস আমায় তুমি বলে দাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি বলে দাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি বলে দাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি বলে দাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। মারহাবা, এটা আবেগের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কে যোগ দিয়েছে, আমাদের সাথে যোগ দিয়েছেন এম জে অমিত হাসান, লিখেছেন মাশাআল্লাহ সিলসিলা ফুলতলি ফ্রান্স, মারহাবা এম জে অমিত হাসান। কাশেম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটি হামদ শুনুন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো আজকে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে বলছে, আমাদের অনুষ্ঠান কি শোনা যাচ্ছে, আওয়াজ কি ঠিক আছে, একটু সাড়া দিবেন, দয়া করে একটু সাড়া দিবেন যারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদেরকে আবারও বলছি, আমাদের এই পেজটি লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথেই থাকুন, আমাদের এই অনুষ্ঠানটি নিজে উপভোগ করুন এবং অন্যকে উপভোগ করার সুযোগ করে দিন। তো আমাদের আজকে বন্ধুরা, আমরা এখন যেহেতু আমাদের এই পেজটি সিলসিলায় ফুলতলি, সুতরাং আমরা এখন শানে ফুলতলি শুনব, আর এখন পরিবেশন শানে সমস্যা এবারে শানে ফুলতলি আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির শানে একটি আবেগময়ী গজল, সম্মানিত উপস্থিতি লাখো জনতার মধ্যমণি আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির শানে শুরু করতে যাচ্ছি শানে ফুলতলি, সাথেই তার সবাই হঠাৎ পড়তে মনে তোমার কথা, চোখ ভিজে যায় সব কিছু বুঝে তবু
শামসুল উলামা
হৃদয়টা ভাঙে তবু সুরের তুফান, হয়ে তবে সুর বড় আমার গান। হৃদয়টা ভাঙে তবু সুরের তুফান, এই গান একদিন, এই গান একদিন যেন পৌঁছায় শামসুল উলামা। তুমি কোথায় শামসুল উলামা? তুমি কোথায় শামসুল উলামা? তুমি মনে তোমার কথা চোখ বিজে যায়, সব কিছু বুঝে তবু বুঝে মন তোমাকে খুঁজে বেড়ায়। শামসুল উলামা, তুমি কোথায় শামসুল? ধন্যবাদ এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশনার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো যোগ দিয়েছেন আবু মাহদি, তিনি কমেন্ট করেছেন মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। তাইফ চৌধুরী, প্রাণটা জুড়িয়ে গেল অনেকদিন পর শানে ফুলতরি শুনলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জি, আপনারা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আবার বলছি, আপনারা আমাদের এই পেজটি শেয়ার করবেন, আপনি নিজে এই অনুষ্ঠান উপভোগ করুন, অন্যকে উপভোগ করার সুযোগ দান করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমরা এখন আবার একটা আল্লাহ জালালু আম্মা নওয়াল ফের শানে হামদে বারি তাআলা শুনব। আর এই হামটি লিখেছেন পীর মুর্শিদ, মুর্শিদ উপর হক আল্লামা বড় সাহেব কিবলা, আল্লাহ নাম যত আগে ভালো। আর এই হামদে বারি তাআলাটি শুনব এখন জুলফিকার হামদনাথ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য আবুল কাশেম, আবুল কাশেম ভাইকে আমাদের বাড়ি থালা পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু নাম জপতে লাগে কত যে ভালো, দূর কত যে ভালো, দূর হয়ে যায় মনের আদার সকলি কালো, সকলি কালো। সবাই যখন নিরাশ করে দাও যে তুমি আশা, কুল পার নাম তোমার ভরসা, নাম তোমার ভরসা, অন্ধকারে পথ দেখ
দেখাও, অন্ধকারে পথ দেখাও, দাও জীবনে আলো, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, আল্লাহ নাম জপতে লাগে কত যে ভালো, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, বান্দাই শুধু তোমার পরাজয়, কুল জাহানের মালিক আল্লাহ, কুল জাহানের মালিক আল্লাহ, রহম দুয়ার খোল, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, আল্লাহ নাম জপতে লাগে কত যে ভালো, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, তোমার দয়ার নেই সীমানা, নেই তুলনা জানি, তাই তো নিরাশ হইনি কবু পে দুঃখ গ্লানি, তোমার দয়ার নেই সীমানা, নেই সহিনি কবু পে দুঃখ গ্লানি, গুনাহগারের অন্ধ চোখে, গুনাহগারের অন্ধ চোখে নূরের জ্যোতি জ্বালো, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, আল্লাহ নাম জপতে লাগে কত যে ভালো, দূর হয়ে যায় মনের আঁধার, সকলি কালো, সকলি কালো, আল্লাহর প্রতি আস্থা রাখুন, যদি কোনো প্রাণ বিপদে আপদে সেই প্রাণ পায় রহমানের ত্রাণ, নিশিন দয়ার অরণ সাগর তিনিই তো রহমান, লোকাইলে করেন তিনি ওই দান, আসলে সেই মহান প্রভুর সানে ঢান্দে বাড়ি তারা শুনুন। আমরা দেখতে পাচ্ছি আমার সাথে যোগ দিয়েছেন সালামালাইকুম রহমতুল্লাহ।
বাহরাইন থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। সিলসিলা খুবই গান সানিয়া দেবী ফেসবুক মাশাআল্লাহ, ধন্যবাদ। এমজি বদরুল আমিন দেখছেন মাশাআল্লাহ সতর, সিলসিলা তোরে বিশেষ সংবাদ এগিয়ে যাও উত্তর এসেছে। আপনাদেরকে আপনাদের বিশেষ দোয়া দোয়া কামনা করছি। প্রিয় উপস্থিতি আরো যোগ দিয়েছেন আমাদের সাথে রাসুল কারিম আলহাজ মোহসিন খা বাহরাইন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বদরুল আমিন রিয়াদ, ধন্যবাদ আপনাকে। জি মইনুল ইসলাম মাশাআল্লাহ অনেক ভালো লাগলো জি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। আপনাদের সোশ্যাল কমেন্ট আমাদের আজকের অনুষ্ঠানটি প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়াবে। এজন্য আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমাদের আজকের অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। এজন্য যারা আমাদের সাথে দিয়েছেন এবং দিবেন প্রত্যেক সিলসিলায় উত্তরে ফ্রান্স পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আর না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন জুলফিকার খান দনাত সিদ্দিক গোষ্ঠীর অন্যতম সদস্য ভাই মোদা আবুল কাশিম। السلام عليكم ورحمة الله وبركاته. সুবহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কবুলিয়ত একটি অনুষ্ঠানে যুদ্ধের তৌফিক এনায়েত করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাল হাশরের ময়দানে উম্মতে মুহাম্মদি বলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত আপনাদের সম্মুখে এখন মাদ্রাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব। মনটা যদি হইত পুবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের মনের মিনার উধর
সবাইকে শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিন। হ্যাঁ, আমাদের মনুল ভাই বলেছেন সবাই আমাদেরকে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করে। এমডি হাবিবুর রহমান খাদিমানি, আমার একজন শ্রদ্ধা ভাই খাদিমানি ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিলসিলা ফুলতলি ফ্রান্স সকলের আন্তরিক সহযোগিতায় সিলসিলা। হ্যাঁ, সবাইকে বিনীত অনুরোধ করছি আমাদের এই পেজটি আল্লামা ফুলতলি সাকিবুল্লাহি আলাইহি নামে পেজ, এই পেজকে সবাই সহযোগিতা করার জন্য সবাইকে আমরা সিলসিলা ফুলতলি ফ্রান্স পেজের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমরা আমাদের আজকে নাসিব মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন আমাদের সামনে শেষ একটি গজল পরিবেশন করবেন শানে ফুলতলি। আর শানে ফুলতলি পরিবেশন করবেন আবুল কাশেম ভাই। আবুল কাশেম ভাই শানে ফুলতলি পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি শানে শানে ফুলতলি আমার একটি অত্যন্ত প্রিয় একটি নাম শানে ফুলতলি। প্রতিদিন কত কথা
কত শত ব্যস্ততা তোমাকে বলে তাকা যায় না, কত জন আসে যায় নীরবে জড়ে যায় কেউ খবর রাখে না। আমার রসুল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।